সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা মহোদয়, উপস্থিত বিধায়ক পিনাকি দাস এবং 23 আমরা কিন্তু সেটা আমরা করেছি, আপনারা সবাই জানেন গত বছর আমরা সেটা করেছি। এবারে যখন নীতি আয়োগের বৈঠক দিল্লিতে হয়, সেই বৈঠকের পরের দিন সেই ট্রেজার আমাদের রেখে যেতে হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী জি কি বলেছেন, মেরে মাটি মেরা দেশ করেছেন, তাদেরকে আমরা স্মরণ করব, সেটাও আমরা করছি। আসুন আমরা খোয়াই শহরের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্যের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সার্বিকভাবে সফল করে তুলি। Thank you.
আমরা হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা এখন এই অনুষ্ঠান আমাদের
সেই ব্যবস্থা আমরা করেছি, 9টা সুপার স্পেশালিটি আমরা সেদিন বৈঠক করেছি, একটা নির্দিষ্ট একটা, এখনো মুখ্যমন্ত্রী সময় পেশুত এসে বলে যে না আমার তো বাইরে যেতে হবে। আরে বাইরে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, তখন আমি বললাম চিহ্নিত করেছি সেখানে সুপার হবে, যে বাইরে না যাওয়ার যা যা দরকার তবেই আমি এই প্রজেক্টে হাত দেব, এবং তারাই এবং কিভাবে আসবে এটা তাদের কথা, তবেই আমি কেন বাইরে যাবে আমাদের 200টা মেডিকেল সিট ছিল MBBS এ, সেটাকে 700 এর মতো আসন সংখ্যা ছিল আগরতলা, মাটিতে শুয়ে থাকে পেশেন্টরা, সেখানে ডাবল করে সেখানে আসন সংখ্যা, এখন বেডের সংখ্যা বাড়িয়েছি। আমরাও চেষ্টা করছি কিভাবে এই ত্রিপুরাকে তাই আইডিয়াল রাজ্য আমরা বানাতে পারি। আমাদের ঈর্ষা হয় যে এত সুন্দরভাবে এই রাজ্য চলছে, হতে দেওয়া যায় না তাহলে তো মুশকিল। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, সতর্ক। কালকে আপনারা দেখেন রেজাল্টটা কি, আমাদের এই সরকারের যে পার্টি, সরকারের যে তারা সেই মানুষ সমর্থন করছে, সমর্থন করছে না কাজের বিনিময়ে। আমি আমি কাউকে বিশ্বাসও করি না, কাজের মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা আসবে, আমি আমি আমরা চিন্তা ভাবনা করি। কাজের কোনো বিকল্প নেই, যে যত বেশি কাজ করবে, আজকে হার ঘর তিরঙ্গা সেখানে কিন্তু আমাদের দেশকে এই যে ফেডারেলিজম স্ট্রাকচার, আমাদের বিভিন্ন রাজ্য যখন দেশ শক্তিশালী হবে আলাদা, এই সম্মিলিত রাজ্যের যখন সমস্ত সবকা সাথ সবকা বিকাশ, আমাদের ইন্ডিভিজুয়ালি যেরকম অত আমাদের জাতি জনজাতি তাদের মধ্যে বদ্ধতা এবং ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা করতে হবে। ত্রিপুরাতে কালচার অনেক হৃষ্টপুষ্ট, অনেক আমাদের বিশেষ করে যারা উনিষ্ঠা জাতি গোষ্ঠী আছে সম্ভব ধারণা ছিল না, এখন করতে হয় যেতে হয়, মানে কৃষ্টি সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে, মণিপুরীদের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখতে, সেটা যদি আমরা শক্তিশালী করতে পারি, যে যতই চেষ্টা করো একটা ঘরের ভিতরেও যদি বাইরের থেকে লোক কিন্তু চলে আসে, সুযোগ আমরা দেওয়া উচিত না। G20 এর সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রীজিকে যেভাবে ওনাকে, এবং ভারত আজকে যেই জায়গায় যে উচ্চ বিশ্ব বন্ধু হিসাবে খ্যাতি অর্জন প্রশংসা করছেন, প্রশংসার পাশাপাশি আবার ভারতকে কিভাবে ডিস্টেবিল সব সময় তার চেষ্টা, কিন্তু এই ভারত 60 দশকের ভারত না, শক্তিশালী। এর আগেও বাইরের থেকে বিদেশিরা এসে লুটে পুটে নিয়েছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। হবে যখন আমরা যদি ঐক্যবদ্ধ হই, যখন ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করা। কালকেও আমি একটা প্রোগ্রাম সামনে আমি গিয়েছিলাম, ছোট ছোট ছেলে মেয়ে এত সুন্দর একটা ব্যান্ড, ওখানে অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করি বিশ্রামগঞ্জের একটা স্কুল যিনি ট্রেনিং দিয়েছেন ওনাকে আমি দেখে বললাম, এত জনজাতি গোষ্ঠীরই মেয়েরা ছিল সেখানে।
মানে দেখার মতো এবং সারা ভারত অর্জন করেছে। আমি সেখানে আমাদের যে ছিল এডুকেশন ডিপার্টমেন্টের উনাকে বললাম যে কেন ওরা যদি পারে একটা প্রাইভেট স্কুলে, আমরা কেন পারব না? রুমে যাবে, সেই রুমের পরিষ্কার পরিচ্ছন্ন আমি এটাও বলেছি, বা সেক্রেটারি চিফ সেক্রেটারি যে সমস্ত গভর্নমেন্টের যত ঘর কাছারি আছে সেখানে কোন রকম নোংরামি যাতে না হয়। খরচ যে বাজেট থাকবে তার 10% শুধু থাকবে। এখন তো ফাইলের আস্তে আস্তে করে ফাইল কমে যাচ্ছে, ই অফিসের কারণে এখন ফাইলেরও কমে যাবে। তো সেই কথাগুলো এবং সুরক্ষিত কম্পিউটারে এগুলো থাকবে, মাইক্রোচিপে যখন থাকবে না, অনেক সময় দেখা যায় ফাইল গায়েব হয়ে যায়, ফাইল গায়েব হয়ে গেছে, ফাইল খুঁজে পাচ্ছে না, এই সুযোগ নেই। সমস্ত সবাই মিলে আমরা কাজ করছি এবং আজকের দিনে আমাদের, আমি আজকের আপনাদের মাঝে এসে অত্যন্ত, এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে করেছেন কি হয়েছে, আমাদের জনজাতি রাজ পরিবারের একজনকে গমন রাষ্ট্রপতি জি এবং আমাদের যশস্বী প্রধান, এটা একটা ইতিহাস, এটা ত্রিপুরা একটা। আপনারা জানেন জনজাতিদের শুরু করে এখন পর্যন্ত 7 জন জনজাতি পদ্মশ্রী দেওয়া হয়েছে, এটা সম্ভব হয়েছে যে কারণ আমরা বিশ্ব ব্যাংক লোন নিয়েছি প্রায় 1400 কোটি টাকা। আমাদের এখানে ট্রাইবাল মিনিস্টার এখানে আছেন, উনি জানেন, এবং এলাকা যেখানে আছে জনজাতি এলাকা অধ্যুষিত এলাকা বিশেষ করে সেখানে খরচ হবে তাদের ডেভেলপমেন্টের জন্য। তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই যে হর ঘর তিরঙ্গা সেটার আজকের এইখানে আমরা যে কথাবার্তা বললাম, আপনারা আমাদের 15 আগস্ট একটা প্রোগ্রাম এর পার্ট আমাদের হবে, এই 3 দিনের যে প্রোগ্রাম হবে, সিগনেচার করতে চ্যাম্পিয়ন হবে, বহু জায়গায় মেলা হচ্ছে, এবং তার কারণ সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে। আমি সবাইকে